কোরবানির ঈদের বাকি আর 8 দিন, তাই রাজধানীতে পুরোদমে চলছে পশুর হাট তৈরির কাজ। তবে 2 সিটি কর্পোরেশনেই এবার গতবারের চেয়ে হাটের সংখ্যা কমছে 2টি করে। মোট ইজারা দেওয়া হয়েছে 15টি পশুর হাট। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। ইজারা পাওয়ার পরপরই পুরোদমে প্রস্তুত করার কাজ চলছে কোরবানির হাটগুলোর। পশু রাখার জায়গা থেকে শুরু করে ব্যাপারীদের থাকা খাওয়ারও ব্যবস্থা থাকছে হাটগুলোতে। তবে গতবারের চেয়ে এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 2টি কমিয়ে ইজারা দেওয়া হয়েছে 6টি পশুর হাট। উত্তরা দিয়াবাড়ি, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা, খিলক্ষেতের মস্তুল চেকপোস্ট সংলগ্ন খালি জায়গা, মিরপুরের ইস্টার্ন হাউজিং, ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা ও গাবতলির স্থায়ী পশুর হাট। ইজারা দেওয়া যায়নি আফতাবনগর ও মোহাম্মদপুরের বসিলায়। তবে হাটের সংখ্যা কমলেও মোট ইজারা মূল্য গতবারের চেয়ে বেড়েছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। একটা হাট মহামান্য হাইকোর্ট বিভাগের নিষেধাজ্ঞার কারণে ইজারা দিতে পারেনি। অন্য একটি হাট প্রত্যাশিত যে সরকারি দর, সেই দরে কোনো দরপত্র পড়ে। যদিও হাটের সংখ্যা কমেছে ইজারার, বাট রেভিনিউ গতবারের তুলনায় কমবে না আমরা আশা করছি। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 9টি পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে, যেগুলো হলো উত্তর শাহজাহানপুরের মৈত্রী সংঘের কাছের খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ ও পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, মেরাদিয়া বাজার, দুনিয়া কলেজ সংলগ্ন এলাকা, ধোলাইখাল, আমুলিয়া মডেল টাউন, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন খালি জায়গা, শ্যামপুর কদমতলি ট্রাক স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা। দরপত্র বিক্রি হয়নি কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গা ও আফতাবনগরের একাংশের। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এটি করা হয়ে থাকে, সেখানে গতবারের চেয়ে আমাদের রাজস্ব আয় অনেক বৃদ্ধি পেয়েছে এবং সেক্ষেত্রে হাসিল কিংবা প্রতিটি ইয়ে অনুযায়ী পূর্বের যেই নিয়মগুলো ছিল, যেই হারটা ছিল সেটি আছে, এটি কোনো বৃদ্ধি করা হয়নি। কোরবানির পশু বিক্রির পর হাটগুলোর অবকাঠামো ও আবর্জনা দ্রুত পরিষ্কারে ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানায় 2 সিটি কর্পোরেশন। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।